আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো মেসি নেইমারদের ম্যাচ সহ টিভিতে আজকের যত খেলা, চলুন দেখে আসি বিস্তারিত। আজকে 19 ফেব্রুয়ারি 2023, আজকের দিনে অনেকগুলো ম্যাচ খেলা আছে। দিল্লি টেস্টের তৃতীয় দিন, মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ থাকছে দুইটি ম্যাচ। সন্ধ্যায় ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের মুখোমুখি হচ্ছে পিএসজি। ক্রিকেট, দিল্লি টেস্ট তৃতীয় দিন, ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলা সকাল 10টায় দেখাবে স্টার স্পোর্টস ওয়ান। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম খেলা পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা 7:30টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, স্টার স্পোর্টস 2। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে থাকছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড রাত 11টা, সরাসরি দেখাবে গাজী টিভি বা জি টিভি ও স্টার স্পোর্টস 2। পিসিএল, পাকিস্তান সুপার লিগ, মুলতান বনাম ইসলামাবাদ বেলা 3টায় সরাসরি দেখাবে সোনি 10 স্পোর্টস 5, টি স্পোর্টস। ফুটবল লিগ ওয়ান, পিএসজি বনাম লিল সন্ধ্যা 6টা, সরাসরি দেখাবে স্পোর্টস 18-1 র্যাবিট হোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটি আজ রাত 8টায় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট 1। টটেনহ্যাম বনাম ওয়েস্ট হ্যাম রাত 10:30 স্টার স্পোর্টস সিলেক্ট 1। লালিগা, অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম বিলবাও সরাসরি সম্প্রচার করা হবে রাত 11:30 স্পোর্টস 18-1 র্যাবিট হোল। বার্সেলোনা কাদিজ রাত 2টায় সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস 18-1 র্যাবিট হোল। বুন্দেসলিগা, ডর্টমুন্ড বনাম হার্থা বার্লিন রাত 10:30 সরাসরি সম্প্রচার করবেন সোনি স্পোর্টস 10। তো দর্শক বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলির মেম্বার হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।